বিয়া না করে মজা বুঝি বলছো? কঠিন অবস্থা মামা, বিয়ে না করে তো হে। ওয়েলকাম বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে অফিস থেকে বেরোনোর পরে কাজকর্ম শেষ করে এখন প্রচণ্ড বৃষ্টিতে ভেজে গেছি, দেখতেই পাচ্ছেন। এটা গুলশান নিকেতনের সামনে, অর্থাৎ এখন বাসায় যেতে ওয়েট করতেছি। এখানে বৃষ্টি ভিজে একটা বিল্ডিংয়ের নিচেই কিছুটা সময় আশ্রয় নিয়েছি। তো রিক্সার জন্য সাথে সাথে ওয়েট করতেছি, সাথে আমার কলিগও আছে। তো দেখি ওয়েট করতে করতে কিছু পাওয়া যায় কি না। তো ফাইনালি রিক্সায় উঠে পড়ছি। তো ফাইনালি যে রিক্সাটাই উঠেছি, এই রিক্সার মামা হচ্ছে শেরপুর বাড়ি। তো উনি ঢাকাতে থাকে। তো ওনার সাথে উঠে প্রথমে মজা করতেছিলাম এবং কথা বলতেছিলাম। তো চলুন মামার সাথে কি কি গল্প করি সেটা আপনাদেরকে শোনাই। এবং ইনি খুব মজার একটা মানুষ, বুঝলাম তার রিক্সা ওঠার পরে। তো যাই হোক, আমরা মামার সাথে কথা বলতে বলতে রিক্সা এগিয়ে যাচ্ছিলাম। চলুন দেখি মামার সাথে কি গল্প হলো। আর কি ফ্যামিলি নাকি না একাই? কঠিন অবস্থা। বাড়িওয়ালা কোন জায়গা? ও মানে শেরপুর। ছেলে মেয়ে আছে? কঠিন অবস্থা, বিয়ে করেনি আর কুমার মামা দেখছি কুমার। কঠিন অবস্থা মামা। এখনো বিয়ে শাদি হয়নি? আহা, কোন পরি যে মামার গাড়ে জোটে। বিয়া না করে মজা বুঝি বলছো? কঠিন অবস্থা মামা, বিয়ে না করে বিয়ে যে কত মজা রে, খালি খাওন আর খাওন নাকি মামা? তো ফাইনালি গল্প করতে করতে মামার সাথে চলে আসলাম মহাখালীর একদম রাস্তার শেষ মাথায়। তো এখান থেকে দৌড়ে কোনো রকম হোটেলের ভিতর ঢুকলাম, একটা খাবার হোটেলে। এবং আমরা সবাই মিলে এখান থেকে খেয়ে নেবো ভাবছি। তো সবাই মিলে বসে পড়লাম এবং খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা রুমে যাব। এই মুহূর্তে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল, প্রচণ্ড বৃষ্টি। আবার দেখতেই পাচ্ছেন রাস্তার ওপাশে আমাদের থাকার হোটেল। তো আমরা ওখানে যেতে পারছি না কোনোভাবেই, খুব প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। তো এখানে ওয়েট করা ছাড়া আর কোনো গতি নেই। এই ছিল আজকের মতো ভিডিও। এবং রাত্রে এত বৃষ্টি, পরিবেশটা খুবই ঠান্ডা। তো সবাইকে আবারও ভিডিও দেখার শুভেচ্ছা জানিয়ে আমার পক্ষ থেকে। এবং আমরা আশা করি আমার ভিডিও দেখে সবাই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।